Assalamualaikum. Ipon bhai, এই যে জিনিসটাকে আপনাকে সহজভাবে দেখাই, প্রথমে একটা হুইলচেয়ার এইভাবে থাকলে এটাকে এইভাবে করে ফেলবেন। এই যে এই জিনিসটা খুলে যাচ্ছে তো আপনি বলতেছেন, এই যে হ্যাঁ এই জিনিসটা লুজ মনে হচ্ছে, এটা খুলে যাচ্ছে। আচ্ছা, আমি একা মানুষ তো শক্তি বেশি পাচ্ছি না। এই যে দেখেন এখানে একটা নাট আছে, এটা হচ্ছে আপনাকে এর ভিতরে আরও আছে, এই পাইপটা, এই পাইপটা ভিতরে আরও আছে। এই যে দেখেন এখানে একটা নাট সিস্টেম, এই যে খুললাম, একা একা ভাই ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। এই যে দেখেন, এই যে ভিতরে এইভাবে একটা ইয়া থাকবে, এখানে নাটটার আপনি যত টাইট দিবেন ভিতরে জিনিসটা এইভাবে ইয়ে হবে, টাইট হবে। এটা হচ্ছে আপনার হাইটটাকে আপনি অ্যাডজাস্ট করার জন্য, যদি অনেক বড় মানুষ হয় ঠিক আছে, আপনি হাইটটাকে মিনিমাম 3-4 ইঞ্চি আপনি অ্যাডজাস্ট করবেন, আপনার পরিমাণ মতো আপনি অ্যাডজাস্ট করে হাইট দিয়ে আপনি এইটাকে কষে সুন্দরভাবে টাইট দিবেন। হ্যাঁ, এই যে আমি টাইট দিতেছি, এই যে ক্লিয়ারেন্স দিয়ে এটারে সুন্দরভাবে যথেষ্ট পরিমাণ টাইট দিবেন, যতটুকু টাইট নিবে ততটুকু দিবেন, আবার একদম কষে দিবেন না, কারণ এর ভিতরে প্লাস্টিকের একটা ক্ল্যাম আছে, ঠিক আছে, যতটুকু নিবে ততটুকুই, তাতেই এনাফ। ওকে, এই জিনিসটা জীবনও খুলবে না, 100 কেজি লোড দিলেও খুলবে না।